আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সমাজ বিজ্ঞান প্রথম পত্রের ক্লাসে তোমাদের অভিনন্দন। আজকে আমরা চতুর্থ অধ্যায় থেকে সংঘ, সম্প্রদায় এবং প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা সংঘ নিয়ে আলোচনা করব। সংঘকে ইংরেজিতে অ্যাসোসিয়েশন বলা হয়। তো আমরা যখন সমাজে বাস করি, তখন সমাজে ব্যক্তির সঙ্গে ব্যক্তির যে সম্পর্কগুলো, সেগুলো বিভিন্ন রকম হয়ে থাকে। তো পরিবর্তনশীল সমাজ ব্যবস্থায় যখন দুই বা ততোধিক ব্যক্তি সুনির্দিষ্ট কিছু উদ্দেশ্য পূরণের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, তখন তাকে আমরা সংঘ বা সমিতি বা অ্যাসোসিয়েশন বলে থাকি। যেমন ট্রেড ইউনিয়ন, বণিক সমিতি, তারপরে বিভিন্ন যে স্পোর্টসিং ক্লাব, সেগুলোকে আমরা উদাহরণ হিসাবে বলতে পারি। তো সংঘ বা সমিতিকে নিয়ে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তো বিখ্যাত তাত্ত্বিক ও সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ তার সোসাইটি স্ট্রাকচার অ্যান্ড চেঞ্জ গ্রন্থে সংঘের সংজ্ঞায় বলেছেন, যখন কোনো উদ্দেশ্য সাধনের নিমিত্তে মুষ্টিমেয় লোক সমাজবদ্ধ হয়, তখন তাকে সংঘ বলে। তাহলে আমরা দেখছি এখানে কি, যে কোনো একটা উদ্দেশ্য কথা বলা হয়েছে এবং এই উদ্দেশ্যকে পূরণের জন্য কতগুলো লোক যখন একতাবদ্ধ হচ্ছে, তখনই সেখানে সংঘ গড়ে উঠছে। সামাজিক নৃবিজ্ঞানী মরিস জিন্সবার্গ তার সোসিওলজি গ্রন্থে বলেন, সংঘ বা সমিতি বলতে এমন জনগোষ্ঠীকে বোঝায় যারা এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য একতাবদ্ধ। যেমন ট্রেড ইউনিয়ন, রাজনৈতিক দল, শিক্ষক সমিতি ইত্যাদি। সমাজবিজ্ঞানী অকবার ও নিম কফের মতে, সমিতি হলো সেই সংগঠন যা বিশেষ কোনো উদ্দেশ্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং সুনির্দিষ্ট নিয়ম নীতি অনুসারে এর সদস্যগণ কাজ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সংঘ বা সমিতি হচ্ছে এমন একটি সুসংগঠিত জনসমষ্টি যার সদস্যরা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে তাদের সম্মিলিত প্রচেষ্টায় কর্মরত। এরপরে আমরা সম্প্রদায় নিয়ে আলোচনা করব। সম্প্রদায়কে ইংরেজিতে আমরা কি বলি, কমিউনিটি। আমরা তো কমিউনিটি কথাটা প্রায়শই ব্যবহার করে থাকি, কারণ প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব কমিউনিটি রয়েছে। আমরা যেমন বাস করি সমাজে, ঠিকভাবে আমরা কমিউনিটিতেও কিন্তু বাস করি। তাহলে কমিউনিটি বলতে আমরা কি বুঝি? সম্প্রদায় বলতে এমন একটি জনসমষ্টিকে বোঝায় যারা একই রীতিনীতি, প্রথা, প্রতিষ্ঠান, আচার আচরণ, রীতিনীতি, সুনির্দিষ্ট জীবন প্রণালীতে অভ্যস্ত এবং সাজত্ববোধ চেতনায় প্রবলভাবে সচেতন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে কিছু মানুষ যারা একই ধরনের রীতিনীতি, একই ধরনের প্রথা প্রতিষ্ঠান এবং একই ধরনের চালচলন তাদের মধ্যে রয়েছে, এবং সেই সঙ্গে তাদের মধ্যে আর কি রয়েছে, সজাত্যবোধ, অর্থাৎ এক ধরনের ঐক্য, যে আমরা সবাই এক। এই ঐক্যবোধ কি সম্প্রদায়ের মানুষদের মধ্যে আমরা লক্ষ্য করে থাকি। বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সম্প্রদায়ের সংজ্ঞা দিয়েছেন। তো সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ বলেন, যখন কোনো ছোট বা বড় গোষ্ঠীভুক্ত সদস্যরা এমনভাবে বসবাস করে যে তারা কোনো বিশেষ স্বার্থে অংশগ্রহণ না করে এক সাধারণ জীবনের মৌলিক প্রয়োজনে অংশগ্রহণ করে, তখন সেই গোষ্ঠীকে আমরা সম্প্রদায় বলি। তাহলে দেখা যাচ্ছে কি, যে কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্য করে নয়, মোটামুটিভাবে একটা গোষ্ঠী তার সব ধরনের উদ্দেশ্যকে কিংবা সব ধরনের প্রয়োজনকে পূরণ করে যখন সবাই একত্রিত হয়ে কাজ করে, তখন সেখানে সম্প্রদায় গড়ে ওঠে। সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস কি বলেছেন, সম্প্রদায় হলো একটি নির্দিষ্ট স্থানে জনসমষ্টি যারা সকলে একই সামাজিক রীতিনীতিতে আবদ্ধ। তাহলে এখানে দেখছি আমরা
যে একটা নির্দিষ্ট স্থানের জনসমষ্টিকে বোঝাচ্ছে যারা একই ধরনের সামাজিক রীতিনীতিতে আবদ্ধ। অকবান এবং নিমকফ কি বলেছে? অকবান এবং নিমকফ কমিউনিটির সংজ্ঞা বলেছে, সম্প্রদায় হচ্ছে এক বা একাধিক জনগোষ্ঠী যারা একটি অঞ্চলে বসবাস করে। তাহলে আমরা দেখছি কি একটা নির্দিষ্ট এলাকাকে বুঝাচ্ছে এবং কিছু প্রথা, কিছু রীতিনীতি, কিছু আচার অনুষ্ঠানকে বোঝাচ্ছে। ম্যাকাইভার এবং পে সম্প্রদায়ের দুটি ভিত্তির কথা বলেছে, একটি হচ্ছে কি অঞ্চল এবং সম্প্রদায়গত মানসিকতা। তাহলে সম্প্রদায়ের লোকেরা কি হয়, একটা নির্দিষ্ট এলাকায় বা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে এবং ওই অঞ্চলের লোকেদের মধ্যে কি হয় এক ধরনের স্বজাত্যবোধ, মানে এক ধরনের ঐক্যবোধ, মানে ঐক্যবদ্ধতা কাজ করে, যেটাকে আমরা কমিউনিটি সেন্টিমেন্ট বা সম্প্রদায়গত মানসিকতা বলে থাকি। এই জন্য কি সম্প্রদায় দুটো ভিত্তি, একটি হচ্ছে অঞ্চল বা এরিয়া, আরেকটি হচ্ছে কি সম্প্রদায়গত মানসিকতা। অতএব বলা যায় যে সম্প্রদায় হলো এমন একটি এলাকা যেখানে সমজাতীয় জীবনযাত্রায় অভ্যস্ত জনগোষ্ঠী পরস্পর সঙ্গতিপথের মাধ্যমে একত্রে বসবাস করে। এরপরে আমরা আলোচনা করব ইনস্টিটিউশন। তাহলে সঙ্গ এবং সম্প্রদায়ের আলোচনার পরে আমাদের এবারে আলোচনা হচ্ছে কি ইনস্টিটিউশন। সঙ্গ এবং সম্প্রদায়ের উপরে আমরা যেমন প্রশ্ন পাব যে সঙ্গ সংজ্ঞা দাও কিংবা সম্প্রদায় বলতে কি বুঝো, অথবা সঙ্গ এবং সম্প্রদায়ের মধ্যে পার্থক্য। এছাড়াও আগের ক্লাসে আমরা কি করেছি, সমাজ নিয়ে আলোচনা করেছি, সমাজ এবং সম্প্রদায়ের পার্থক্য, এটাও কোশ্চিন হতে পারে। এখন আমরা দেখি কি ইনস্টিটিউশন। তো ইনস্টিটিউশনকে ইংরেজিতে, প্রতিষ্ঠানকে ইংরেজিতে কি বলা হচ্ছে, ইনস্টিটিউশন। তো সাধারণভাবে প্রতিষ্ঠান হলো কি, কতগুলো কার্যাবলীর একটি সমন্বিত রূপ। প্রতিষ্ঠান বলতে সাধারণত কতগুলো প্রতিষ্ঠিত কার্যাবলীকে বোঝায়। তাহলে আমরা দেখছি যে এমন কিছু কাজ সমাজে আমরা বসবাস করতে যে যে বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকি, এই কাজগুলোর যে প্রতিষ্ঠিত রূপ, সে প্রতিষ্ঠিত রূপটাকে আমরা বলছি কি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান হলো প্রতিষ্ঠিত আচরণ। তো সমাজবিজ্ঞানী বার্নস তার সোশ্যাল ইনস্টিটিউশন গ্রন্থে বলেন, যা কিছু সামাজিকভাবে প্রতিষ্ঠিত সেটাই হলো প্রতিষ্ঠান। তিনি আরও বলেন, সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠান হলো সমাজ কাঠামোর উপাদান এবং সামাজিক নিয়মাবলী যার মাধ্যমে মানুষ সমাজ সংগঠিত হয় এবং মানুষের প্রয়োজনীয় বহুমুখী সামাজিক কাজকর্ম পরিচালিত হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমাজবিজ্ঞানী বার্নসের সংজ্ঞায় কিন্তু অনেকগুলো, মোটামুটি চারটা বৈশিষ্ট্য আমরা খেয়াল করে থাকি। তারপরে কি বলেছে প্রতিষ্ঠান সম্পর্কে আরও যে সমাজবিজ্ঞানী সংজ্ঞা দিয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য আরেকজন হলো সমাজবিজ্ঞানী জিসবার্ট। তো সমাজবিজ্ঞানী জিসবার্ট কি বলেছেন, সমাজবিজ্ঞানী জিসবার্ট তার ফান্ডামেন্টালস অফ সোসিওলজি গ্রন্থে বলেছেন যে প্রতিষ্ঠান হলো সমাজ কর্তৃক গৃহীত এমন এক স্থায়ী ব্যবস্থা যা ব্যক্তি ও গোষ্ঠীর সম্পর্ক নিয়ন্ত্রণ করে। জিসবার্ট আরও বলেন কি, প্রতিষ্ঠান হলো এমন এক চাকা যার উপর ভিত্তি করে সমাজ পরিচালিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা যে প্রতিষ্ঠান হচ্ছে কি সমাজের এমন এক চাকা যার উপর ভিত্তি করে এই সমাজটি পরিচালিত হচ্ছে। তাহলে প্রতিষ্ঠানের গুরুত্ব আমাদের এই সমাজে অনেক বেশি এবং এই বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সমাজবদ্ধ মানুষেরা সুনির্দিষ্ট কিছু কার্যাবলীর মাধ্যমে আমাদের জীবনের প্রয়োজনগুলো, আমাদের জীবনের কাজগুলো, আমাদের জীবনের উদ্দেশ্যগুলো পূরণ করে থাকি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো আমরা এখানে শেষ করছি ক্লাস। ধন্যবাদ।